দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আলী হোসেন চৌধুরী দোরদরিয়া। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতা শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়ির সামনে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাজউদ্দিন আহমেদের সেই ঐতিহাসিক বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দোরদরিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দোরদরিয়া গ্রাম। এখানে সাধারণত অনেক ভিজিটর আসেন এই বাড়িটি দেখতে, ঐতিহাসিক বাড়ি। বাড়ির সামনে রয়েছে পুকুর, সেই পুরনো দিনের পুকুর, সেটাকে নতুন করে খনন করা হয়েছে। চারপাশে সবুজে ঘেরা, অত্যন্ত চমৎকার পরিবেশ। পুকুর পাড়ে ফুটে আছে ফুল, ডালিয়া, গেঁধা এবং অন্যান্য ফুল। বাড়ির ঠিক সামনে এই পুকুর পাড়ে এই সেই ঐতিহাসিক লিচু গাছ, যেখানে তাজউদ্দিন আহমেদ সাহেব বসে বিশ্রাম নিতেন আর তার পেছনেই এই ঐতিহাসিক বাড়িটি। ঐতিহাসিক সেই মাটির ঘর, কাপাসিয়ার ঐতিহ্য, দোতলা মাটির ঘর। আসলে আমরা যদি অতীতের দিকে ফিরে তাকাই তাহলে আমাদের ভুলে যাওয়ার কথা না, স্মৃতির মন্থন। এখানেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতা তাজউদ্দিন আহমেদ। এখানে দূর দূরান্ত থেকে অনেক ভিজিটর এসেছেন এই ঐতিহাসিক মাটির তৈরি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই বাড়িটি দেখতে। আসলে দেখার কিছু নেই, কিন্তু এখানে আছে ঘুমন্ত ইতিহাস। সেই ইতিহাসের শেকড় খুঁজতে এখানে বাংলাদেশের প্রত্যন্তর অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে অনেকেই এখানে আসেন এই বাড়িটি দেখার জন্য। আমরা কি ভাবতে পারি যার নেতৃত্বে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যিনি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি একেবারে সাদামাটা। ইতিহাস সাক্ষী দেবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই ঐতিহাসিক বাড়িটির। আমরা বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করব। এখানে এই দোতলা বাড়ির প্রবেশ করার পরই এখানে কিছু লেখা চোখে পড়বে, যেটা তাজউদ্দিন আহমেদ সাহেব ওনার জীবদ্দশায় বলে গেছেন সেই কথাগুলো এবং ওনার জীবন কাহিনী। বাড়ির প্রবেশ পথে এই ছবিটি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় এমপি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রুমি, মাননীয় এমপি, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। জানালাটা খোলাই, সেই জানালা পথে একেবারে সাদা মাতা চৌকি, আমাদের স্থানীয় ভাষায় যেটাকে বলে চৌকি, সেই চৌকিতে সেই বিছনাগুলো এখনও পাতা রয়েছে। তাজউদ্দিন সাহেব এলে এখানেই থাকতেন, একেবারে সাদা মাটা। ঘরের ভেতর তেমন কোনো আসবাবপত্র নেই, দেয়ালে টাঙানো রয়েছে তাজউদ্দিন আহমেদ এর বিভিন্ন সময়ের কিছু ছবি।
আমি এখন বাড়ির ভেতরটায় প্রবেশ করব। ছোট্ট ঘর, এক চিলতে উঠুন। আর এখানে রয়েছে কিছু ফুলের বাগান। এই ঘরটাও অনেক পুরনো, যেখানে তাজউদ্দিন আহমেদ সাহেব এই ঘরে থাকতেন। বাংলাদেশের ইতিহাসের পাদপীঠে দাঁড়িয়ে আসলে মনে হয়, মনে হচ্ছে চলমান সময়ের বিবর্তনে ইতিহাস কি হারিয়ে যায়? কখনোই না। ইতিহাস কি বিস্মৃতির তলে তলিয়ে যায়? কখনো না। ইতিহাস কি কখনো চাপা দিয়ে রাখা যায়? কখনোই না। ইতিহাসের পাতা কি উল্টে ফেলা যায়? তাও না। আজকে এখানে দাঁড়িয়ে সেই ইতিহাসের কথাই মনে পড়ছে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গদাস তাজউদ্দিন আহমেদ। এটা ওনার রান্নাঘর, একেবারে সাদা মাটা, সাধারণ মানুষের যেভাবে থাকে উন্মুক্ত চারিদিকে। এই উন্মুক্ত আবহমান বাংলার গ্রামের মানুষেরা যেভাবে পাক করে চুলোই খড়ি দিয়ে, সেভাবেই এখানে দুটো চুলো অযত্ন অবহেলায় পড়ে আছে। বাড়ির ঠিক পেছনে উত্তর পাশে সবুজ অরণ্য, সবুজ ফসলের মাঠ, খোলামেলা জায়গা, পাহাড়ের মতো উঁচু নিচু ঢিলা টিলা এবং কাপাসিয়ার ঐতিহ্যবাহী শালবন। অদূরে রয়েছে শালবন, অত্যন্ত রোমান্টিক আবহ তৈরি করছে এই শালবন। সব কিছুই ঠিক আগের মতোই আছে, চলছে, শুধু মানুষটি নেই। সেই মানুষটি গড়ে দিয়েছেন আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের ধারক বাহক, এই প্রজন্মে এবং প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে যে মানুষের কীর্তি নীরবে বয়ে যাবে ইতিহাস, তিনি তাজউদ্দিন আহমেদ। দেশে বিদেশে যে যেখানেই থাকুন, যে মতেই থাকুন, যে দলেই থাকুন, ইতিহাসের সাথে থাকুন। বাংলার স্বাধীনতার ইতিকথার ইতিহাসে সাথে থাকুন। ইতিহাসের মহান ব্যক্তিদের ঐতিহ্যের সেই বীরত্ব গাথার সাথে থাকুন প্রতিদিন। আলী হোসেন চৌধুরী, দরদরিয়া, কাপাসিয়া, গাজীপুর।